নির্দেশ সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে নবম দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নতুন করে সিবিআই কে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে প্রাক্তন এসএসসি উপদেষ্টা এসপি সিনহা কে ফের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে বাকিদেরও জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং মন্ত্রীর চেম্বারে উপদেষ্টা কমিটির কোনো বৈঠক হয়েছিল কিনা মিটিং নিয়ে মন্ত্রী কিছু জানতেন কিনা তাও তদন্ত সাপেক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই কমেন্ট এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি বিশদে জানার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন অর্ণবংশ নিয়োগী অর্ণবংশ আজ কি হলো যদি একটু বিশদে জানাও দেখো এসএলএসটিতে যে নিয়োগ নবম দশম শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট টিচার পদে দুর্নীতি সেই নিয়োগে আজকে সিবিআই কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আমরা জানি যে এসপি সিনহাকে ডকে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করেছিল বিচারপতি তার বয়ান রেকর্ড হয়েছিল স্টেটমেন্টটা রেকর্ড হয় সেই স্টেটমেন্ট যে রেকর্ড হয় সেটা তিনি অনেক মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন একটা মানুষ কিভাবে দাঁড়িয়ে ডকে দাঁড়িয়ে মিথ্যা স্টেটমেন্ট দেন কারণ তিনি বলেছিলেন দাঁড়িয়ে যে কি কমিটি গঠন হওয়ার পর কোনো মিটিং হয়নি বা কোনো বৈঠক হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বৈঠক হয়েছে একটা তোমাকে সত্য কথা বলছি যে একটি ডকুমেন্ট সামনে এসেছে যেটা আদালতের কাছে জমা পড়েছে সেইখানে বলা হচ্ছে যে সেকেন্ড মিটিং কমিটির সেকেন্ড মিটিং সেকেন্ড মানে হয়তো প্রথম মিটিং হয়ে থাকতে পারে এই সেকেন্ড মিটিং যেটা হয়েছিল যে 1/11/2019 এবং গঠন হওয়ার পর সেই কমিটি মিটিং করে কার চেম্বারে চেম্বার হচ্ছে শিক্ষামন্ত্রীর জাপ্ত সহায়ক বা পিএস তার চেম্বারে এই কমিটিটা মিটিং করেছিল মিটিংয়ে কারা কারা ছিলেন প্রথমে লেখা আছে ডক্টর এস পি সিনহা যিনি বললেন যে কমিটি ফর্ম হওয়ার পর কোনো বৈঠক হয়নি তারপরে দেখা যাচ্ছে এমন তথ্য সামনে আসছে যে কমিটির মিটিংটা হয়েছিল এবং সেটা হয়েছিল আপ্ত সহায়কের চেম্বারে দাঁড়িয়ে এবং বলবো এটাই যেটা তদন্তের জন্য সিবিআইকে বলা হয়েছে সিবিআইকে বলা হয়েছে খোঁজ খবর নিয়ে দেখার জন্য যে সিবিআই খোঁজ খবর নিয়ে তারা দেখবে যে আদৌ মিটিং হয়েছিল কি না মিটিংটা কোথায় হয়েছিল সুদীপ্ত দাশগুপ্ত যিনি এই মামলার আইনজীবী আচ্ছা এসপি সিনহা কোর্টে দাঁড়িয়ে একটা ডকে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন সামনে একটা তথ্য সামনে এলো যে সেকেন্ড মিটিং হয়েছিল হতে পারে ফার্স্ট মিটিং হয়ে থাকতে পারে তাহলে এটা আদালত কি চোখে দেখছে আদালত প্রথমেই মহান্য আদালত বলেছেন যে এটা হলো পুরো অবাক হয়ে যাচ্ছেন যে ডকে উঠে কোর্টের সামনে কি করে একটি লোক এরকম মানে মিথ্যে কথা বলতে পারেন উনি বলে এসেছেন কোনো মিটিংই হয়নি কিন্তু আজকে দেখা গেছে একটা না তিন তিনটে মিটিং হয়েছে এবং লাস্ট মিটিং ডাকাই হয়েছিল সেকেন্ড মিটিংয়ের যা রেজলিউশন হয়েছিল সেগুলোকে কনফার্ম করার জন্য এবং এই সবকটাই মিটিং হয়েছে মিনিস্টার ইনচার্জের পার্সোনাল সেক্রেটারির চেম্বারে এই তদন্তের মধ্যে রাখতে বলেছে যে এই কোথায় মিটিং হয়েছিল কার ঘরে মিটিং হয়েছিল বিষয়ে সিবিআই কি ইনকোয়ারি করবে কোথায় মিটিং হয়েছে কার ঘরে মিটিং হয়েছে এবং এটাও বলেছে যে অবজারভেশন দিয়েছে যে কমিশন ছতলার কমিশন স্কুল সার্ভিস কমিশন সেখানে কি একটা ঘরও পাওয়া গেল না যে মিটিং করার যে মিনিস্টারের পার্সোনাল সেক্রেটারির ঘরে করতে হলো পুরো বিষয়টাই সিবিআই ইনভেস্টিগেশন করবে একদমই সিবিআইকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যেমন দুর্নীতি নিয়ে তদন্ত করবে সেই সঙ্গে এই কমিটি যে মিটিংটা করেছিল কার ঘরে হয়েছিল কে কে ছিল মিটিংয়ে সেই সব বিষয়গুলিও রাখবেন তদন্তের মধ্যে মন্ত্রী জানতেন কি না মিটিং সম্পর্কে এবং সেই সব বিষয়গুলিকে কিন্তু রাখা হয়েছে আদালত স্পষ্ট বলে দিয়েছে রাজনৈতিক কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই কোনো বাধা নেই অর্থাৎ সিবিআই এই অ্যাসিস্ট্যান্ট টিচার যে নিয়োগ দুর্নীতি মামলা সেই নিয়োগ দুর্নীতি মামলায় তারা কিন্তু এবার তদন্ত শুরু করবে নতুন করে একটা এফআইআর রেজিস্টার করে এবং তা তদন্ত করবে 27টা দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে কি দুর্নীতি হয়েছে কাস্ট যে শিডিউল কাস্টকে জেনারেল করা হয়েছে এবং যে পিছনের সারিতে রয়েছে যার নাম তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত দুর্নীতিগুলো হয়েছে যে কারণে কলকাতা হাইকোর্ট বলছে যে সিবিআইকে দেওয়া দরকার তবে এই নির্দেশের ক্ষেত্রে রাজ্য সরকারের বক্তব্য ছিল এটাই যে একটা সুযোগ দেওয়া হোক তাদেরকে যে মিনিমাম 2 সপ্তাহ তার মধ্যে পুলিশ অ্যাকশন নেবে কারণ দুজন ব্যক্তি দোষী মানে সরকারটা দোষী নয় কিন্তু আদালতের একটা পর্যবেক্ষণ এই মামলা চলছে 1.5-2 বছর ধরে এতদিনও সরকার সদর্থক পদক্ষেপ নিতে পারলো না তাহলে আর কবে নেবে এখন আর তাদের আবেদন গ্রহণ হবে না আদালত সিবিআইকেই তদন্ত ভার দেবে এই মামলা তদন্ত করার জন্য আগামীকাল দুপুর 2টার মধ্যে সিবিআই একটা রিপোর্ট পেশ করে আদালতে জমা দেবে যেখানে সিবিআই বলবে তারা এখন পর্যন্ত কি করতে পারলো পরবর্তী ক্ষেত্রে 2 মাস সময় দেওয়া হবে একটা প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার জন্য অনুবংশ যে বিষয়টা নিয়ে তুমি কথা বলছিলে যে এই যে কমিটি গঠন করার পর আর কি মিটিং হয়েছে এবং মিটিং হয়নি বলে যেটা জানানো হয়েছিল আদালতকে কি জানানো হয়েছে যে এই যে তুমি বললে যে 2019-11 তারিখ মিটিং হয়েছে এবং যে মিটিং হয়েছিল শিক্ষামন্ত্রীর আত্মসহায়কের ঘরে যেখানে এসপি সিনহা তিনি উপস্থিত ছিলেন সেটা কি আদালতকে জানানো হয়েছে বিষয়টি
দেখো আদালতের কাছে এই নোটিশটা জমা পড়েছে, নোটিশটা কি বলা হচ্ছে আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, সকল দর্শকও শুনবে। সেকেন্ড মিটিং অফ দ্য কমিটি কনস্টিটিউটেড বাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মেমো নাম্বার এত। কমিটি ফর্ম হলো কবে? 1/11/2019 অ্যান্ড উইল বি হেল্ড অন 2/20 অর্থাৎ 20 ডিসেম্বর মাসে 2019 2:30 নাগাদ। কোথায় মিটিংটা হলো? মিটিংটা হলো শিক্ষামন্ত্রীর আপ্তসহায়ক অর্থাৎ পিএস তার চেম্বারে এই মিটিংটা হয়। এই নথিটা আদালতের কাছে জমা পড়েছে, যে কারণে আদালত আজকে মানে অবাক হয়ে গেল। এই যে নোটিশটা জমা পড়েছে আদালতের কাছে, যেটা তুমি আমাদেরকে পড়ে শোনাচ্ছ অনুবংশ, এটা কে জমা দিয়েছে? এটা জমা দিয়েছে মামলাকারীরা, যারা পিটিশনার তারা এটি সংগ্রহ করে আদালতের কাছে জমা দিয়েছে। আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন এসপি সিনহা ডকে দাঁড়িয়ে যে মন্তব্য করেছিল সেটা সর্বৈব মিথ্যা, নির্লজ্জভাবে মিথ্যা কথা বলেছেন। আদালত এই প্রশ্ন করেছেন যে এই তথ্য সামনে আসার পর যে একজন ব্যক্তি ডকে দাঁড়িয়ে কীভাবে এহেনও মিথ্যা কথা বলতে পারে, তার একটু কি ভয় নেই? আদালত দেখে বলেছে যে এই মিটিংটা যখন হলো, তার মানে সেকেন্ড মিটিং যখন হয়েছে তার মানে ফার্স্ট মিটিংও হয়েছে, তাহলে দুটো মিটিংয়ের কথা একজন ব্যক্তি পুরো এড়িয়ে গেল যার নাম প্রথমেই রয়েছে ডক্টর এসপি সিনহা, তিনি ভুল তথ্য দিচ্ছেন। তাই সিবিআইকে বলেছে এসপি সিনহাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা দরকার, এবং কমিটি কোথায় মিটিং করলো, কার ঘরে করলো, মন্ত্রী জানতো কি না, সেই সব বিষয় কিন্তু তদন্তের মধ্যে রাখতে হবে, তদন্ত সাপেক্ষ বিষয় সবটাই। এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলের তাদের কি প্রতিক্রিয়া শোনাবো। SLST মামলায় দেখা যাচ্ছে যে শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রেও চূড়ান্ত বেআইনি হয়েছে এবং দুর্নীতি হয়েছে। আজকে আরও জানা গেল যে এই সমস্ত সিদ্ধান্ত হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রীর পার্সোনাল সেক্রেটারির চেম্বারে বসে। আইনে এমন কোনো ব্যবস্থা নেই, আইনে ব্যবস্থা আছে স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগের ব্যাপারে কথা বলবেন, কিন্তু এক্ষেত্রে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রীমশাইয়ের ব্যক্তিগত সচিব, অর্থাৎ মন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। দুর্নীতির মাত্রাটা ক্রমশ প্রকাশ পাচ্ছে, পুরো ব্যবস্থাটাই তারা দোকানদারি বানিয়ে ফেলেছিলেন, আর তার পরিণতি হিসেবে আজকে এই শিক্ষা পুরো শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে ধ্বংসের মুখে। তো সুতরাং এই সরকারটা থাকবার কি মানে আছে? আমরা মনে করি যতদিন এই সরকার আছে ততদিন এই ব্যবস্থা এরকমই থাকবে, এর থেকে মুক্তির কোনো সম্ভাবনা নেই। দেখুন, আমরা কোর্টের রায় নিয়ে কিছু বলি না, বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে বলতে শুনেছি যে কোর্টের রায় যাই হোক, আমি পুলিশ মন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, আমি যাই করবো তাই হবে। তৃণমূল কংগ্রেস এটা বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজনৈতিক দল, শৃঙ্খলা পরায়ণ আইন মেনে চলা দল, সুতরাং কোর্টের রায় নিয়ে কিছু বলবো না। কিন্তু পাশাপাশি এটাও বলবো যে সিবিআই নিরপেক্ষতা নিয়ে আজকাল সাধারণ মানুষ শুধু প্রশ্ন তুলছে না, সম্প্রতি সিবিআই এর একটি অনুষ্ঠানে গিয়ে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও সিবিআই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে সিবিআই কে পিএমও এর আওতা থেকে বেরিয়ে আসতে হবে, নিরপেক্ষভাবে কাজ করতে হবে। সিবিআই নিরপেক্ষতা নিয়ে সারা ভারতবর্ষের মানুষের মনে প্রশ্ন আছে। সিবিআই যে কোনো বিষয়ে তদন্ত করলে সরকার নিশ্চয়ই সহযোগিতা করবে, কিন্তু পাশাপাশি যদি মনে হয় যে সিবিআই পক্ষপাত দুষ্ট হয়ে আচরণ করছে কোনো রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধি করার জন্য বা কোনো রাজনৈতিক নেতার অঙ্গুলি হেলনে কাজ করছে, তাহলে তৃণমূল কংগ্রেস আন্দোলন থেকে কিন্তু সরে আসবে না বা ছেড়ে